টি-টোয়েন্টিতে এর আগে 33টি সিরিজ খেলেছে বাংলাদেশ। জয়ের চেয়ে পরাজয়ের সঙ্গী হয়েছে বেশি, 7 জয়ের বিপরীতে 19 পরাজয়। আর 6টি সিরিজে ড্র করেছে টাইগাররা। টানা 2 জয়ে 5 ম্যাচের সিরিজে এগিয়ে স্বাগতিকরা। প্রতাপশালী অজিদের বিপক্ষে সিরিজ জয়ের সামনে টাইগাররা। টিমের যতগুলা প্লেয়ার আছে সবারই ম্যাচ বাই ম্যাচ আগানোর চিন্তা, যেহেতু এটা গোল বল, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। যেহেতু সামনের তৃতীয় টি টোয়েন্টি আছে, তো ওইটা নিয়ে সবাই ফোকাস করতেছি, দেন একটার পর একটা আগাবো। জাস্ট হোপফুলি আমরা পুরো টুর্নামেন্টটা যদি খুব ভালোভাবে শেষ করি এবং সিরিজটা ইনশাল্লাহ জিততে পারি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগবে দিন শেষে। 2017 সালে একবার অস্ট্রেলিয়াকে সিরিজে হারানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ, সেবার ছিল টেস্ট ক্রিকেট। তবে ঢাকায় জিতলেও চট্টগ্রামে পরাজিত হয়, ড্র হয়েছিল সিরিজ। 4 বছর পর আবার সেই সুযোগ টাইগারদের সামনে, এবার টি টোয়েন্টিতে। স্পিনারদের পাশাপাশি মুস্তাফিজের পেসও অবদ্য মনে হচ্ছে অজিদের কাছে। এই সিরিজটিকে আমরা বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছি। এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা সবার আগে আমাদের কাছে, সেটা ভালোই হচ্ছে। প্রথম দুটো ম্যাচই আমরা কিছু ভুল করেছি, সেগুলোকে কাজে লাগিয়ে এগিয়ে গেছে বাংলাদেশ। স্পিনারদের সঙ্গে সঙ্গে মুস্তাফিজও দারুণ বল করেছেন। যে অস্ট্রেলিয়াকে কখনোই হারাতে পারেনি, তাদের বিপক্ষেই 2 ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের হাতছানি লাল সবুজের প্রতিনিধিদের। তা হবে কি হবে না, সেটা জানতে অপেক্ষা মাত্র কিছু সময়ের। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।